বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো দেওয়ানি কার্যবিধি 1908। আমরা আজকের ভিডিওতে দেওয়ানি কার্যবিধি 1908-এর যে গুরুত্বপূর্ণ ধারাসমূহ আছে সেই সমূহ ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তী একটি ভিডিওতে আমরা দেওয়ানি কার্যবিধির যে আদেশ এবং বিধিসমূহ আছে, গুরুত্বপূর্ণ আদেশ এবং বিধিসমূহ আছে, সেগুলো আমরা সেই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে সেগুলোই আমরা দেখাবো। এবং বলে রাখা প্রয়োজন যে এখানে শুধু আমরা দেওয়ানি কার্যবিধির যে গুরুত্বপূর্ণ ধারা কোনো পরীক্ষাকে কেন্দ্র করে না, আমরা সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধির যে গুরুত্বপূর্ণ ধারাগুলো, যেগুলো ব্যবহার হয় সচরাচর এবং যেগুলো থেকে সচরাচর পরীক্ষায় প্রশ্ন হয়, সেই ধারাগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারাসমূহ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারা, দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারাগুলো বলার আগে আমরা একটি কথা বলে নেই, সেটি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেওয়ানি কার্যবিধির আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন। আমরা এখন যে ধারা 2 থেকে ধারা 54 পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলো জানবো। তো ধারা 2-এর বিষয় হলো সংজ্ঞা। এই সংজ্ঞা থেকে মোট যে যে বিষয়গুলো থেকে ইতিমধ্যে প্রশ্ন এসেছে বা প্রশ্ন আসতে পারে সেগুলো হলো 2-এর 2। 2-এর 2-এর সংজ্ঞায় বলা আছে যে ডিক্রি কি, ঠিক আছে, ডিক্রির অর্থ দেয়া আছে 2-এ 3-এ বলা আছে ডিক্রি দ্বার, 4-এ সরকারি আইনজীবী, 7-এ 7-এ সরকারি আইনজীবী, 8-এ বিচারক বা জজের কি অর্থ, 9-এ বলা আছে রায়ের সংজ্ঞা, রায়ের কি অর্থ, 10-এ দায়িক, 11-এ বৈধ প্রতিনিধি, 12-তে অন্তর্বর্তীকালীন মুনাফা, 13-তে অস্থাবর সম্পত্তি, 14-তে আদেশ, 15-তে উকিল, 17-তে সরকারি অফিসার। এই যে 2, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17 এই ধারাগুলো থেকে সংজ্ঞা সংক্রান্ত প্রশ্ন ইতিমধ্যে এসেছে এবং এখান থেকেই প্রশ্ন আসতে পারে। এরপরে আছে ধারা 1 থেকে 8, এখানে প্রাথমিক বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। তো ধারা 1 থেকে 8-এর মধ্যে 3টি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি ধারা হলো 3, 6 এবং 7। তো 3, 6, 7-এ কি বলা আছে? 3, 6, 7-এ বলা আছে, 3-এ বলা আছে আদালতের পর্যায়ক্রম, এবং 6-এ বলা আছে আদালতের আর্থিক এখতিয়ার, এবং 7-এ বলা আছে ক্ষুদ্র বিষয়ক বিচার আদালতগুলো। এই 3টি বিষয় এখানে বলা আছে। ধারা 9 থেকে 14-তে বলা আছে আদালতের এখতিয়ার ও দোবারা 10। 9-এ বলা আছে বাড়িত না হলে আদালত সমস্ত প্রকার দেওয়ানি মামলার বিচার করিবে, বাড়িত না হলে আদালত সমস্ত প্রকার দেওয়ানি মামলার বিচার করিবে। 10-এ বলা আছে মামলা স্থগিতকরণ বা স্টে অফ স্যুট, বা যেটাকে আমরা রেস জুডিকাটা বলছি, রেস সাব জুডিস যেটা বলছি। 11-তে বলা আছে প্রাক সিদ্ধান্ত বা রেস জুডিকাটা, 12-তে বলা আছে পুনরায় মামলা করার বাধা, 13-তে বলা আছে কখন বিদেশি রায় চূড়ান্ত নয়, 14-তে বলা আছে বিদেশি রায় সম্পর্কে অনুমান। এই কয়েকটি বিষয় আছে ধারা 9 থেকে 14, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। এরপরে দেখব ধারা 15 থেকে 26। ধারা 15 থেকে 26-এ আলোচনা করা হয়েছে মামলা দায়েরের স্থান ও মামলা দায়ের ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানকার গুরুত্বপূর্ণ ধারাগুলো হলো 25 থেকে 24 ক, 15 থেকে 24 ক, অর্থাৎ 15 ধারা থেকে 24 ক, এই কয়েকটি ধারার মধ্যে কোনো ধারাই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। তো 15-তে বলা আছে যে আদালতে মামলা করতে হবে, অর্থাৎ কোন আদালতে মামলা করতে হবে, যে এখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা করতে হবে, এটা ধারা 16-এ বলা আছে। ধারা 17-এ বলা আছে বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি বিষয়ক মামলা। 18-তে বলা আছে একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির জন্য মামলা। 19-এ বলা আছে লোক বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা। 20-এ বলা আছে যেখানে বিবাদীগণ বাস করে বা নালিশের কারণ উদ্বুদ্ধ হয় সেখানে
অপরাপর মামলাগুলো রুজুকরণ, 21 বলা আছে এখতিয়ারের আপত্তি, 22 বলা আছে একাধিক আদালতে যে মামলা দায়ের করা যায় এরূপ মামলা স্থানান্তরের ক্ষমতা, 23 বলা আছে কোন আদালতে আবেদন করা যায়, 24 বলা আছে স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা, 24 কয়ে বলা আছে মামলা ইত্যাদি স্থানান্তরের পর পক্ষগুণের হাজিরা, এই কয়েকটি বিষয় বলা আছে, এবং 26 বলা আছে মামলা সম্পর্কে বলা আছে 26, অর্থাৎ মামলা দায়ের সম্পর্কে বলা আছে 26 ধারায়। এরপরে ধারা 27 থেকে ধারা 32 পর্যন্ত আমরা দেখব, এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমন ও আবিষ্কার। এখানে ধারা বাদ দেওয়ার খুবই সুযোগই নেই, তবুও এখান থেকে 27 ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 ধারার আলোচনার বিষয় হলো বিবাদীর প্রতি সমন, এবং 29 ধারার বিষয়বস্তু হলো বিদেশে সমন জারি, 30 হচ্ছে উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ের আদেশ দেওয়ার ক্ষমতা, 31 বলা আছে সাক্ষীর প্রতি সমন, এবং 32 বলা আছে সমন অমান্যের জন্য সাজা, অর্থাৎ অমান্য যদি কেউ করে সেক্ষেত্রে কি সাজা হবে সেটি বলা আছে 32 ধারায়। এরপরে আমরা দেখব 33 থেকে 35 খ, এখানে আলোচনার বিষয় হলো রায় ও ডিগ্রি এবং সুদ এবং খরচাদি। তো 33 থেকে 35-এর মধ্যে 33, 34, 35-এর ক এবং থেকে 35-এর ঘ পর্যন্ত ধারাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি আছে 33 ধারায় দেখি, 33 ধারায় বলা আছে রায় ও ডিগ্রি সম্পর্কে, 34 ধারায় বলা আছে সুদ সম্পর্কে, 35 ধারায় বলা আছে খরচাদি সম্পর্কে, 35-এর কয়ে বলা আছে মিথ্যা বা বিব্রতকর দাবি বা অপরপক্ষ সমর্থন সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ, এবং 35-এর খয়ে বলা আছে অন্তর্বর্তী বিষয়গুলো সম্বন্ধে আনিত দরখাস্ত ইত্যাদি বিলম্বের জন্য খরচা। তো এই হলো 35-এর ক এবং 35-এর খ। এরপরে আমরা দেখব ধারা 36 থেকে 54, এখানে আলোচনার বিষয়বস্তু হলো ডিগ্রি জারি। তো এখান থেকে এটা অনেক বড় একটি চ্যাপ্টার, এখান থেকে মানে কয়েকটি বইয়ে আছে ডিগ্রি জারি সম্বন্ধে, যেগুলো একমাত্র এই ডিগ্রি জারি নিয়েই অনেক বড় বড় বই আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে কিছু কিছু ধারা পড়তেই হয় যেখান থেকে প্রশ্ন আসে, তো আমরা যে কয়েকটি ধারা বলবো, যদি আপনারা প্রস্তুতি নিতে চান তবে এই কয়েকটি ধারা পড়তে পারেন, তবে যদি ইচ্ছা হয় আপনারা সবগুলো ধারাও পড়তে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। আমরা জাস্ট শুধু গুরুত্বপূর্ণ ধারাগুলো দেখানোর চেষ্টা করছি। তো 36 থেকে 54 ধারার মধ্যে 36 থেকে 46 ধারা গুরুত্বপূর্ণ, এর মধ্যে 40 ধারা বাদ, সেই ধারাটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, 48 থেকে 50 এবং 51, 52, 54 এই কয়েকটি ধারা ডিগ্রি জারি সম্পর্কে গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক, 36-এ বলা আছে আদেশের ক্ষেত্রে প্রয়োগ, 37-এ বলা আছে ডিগ্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা, 38-এ বলা আছে যে আদালত দ্বারা ডিগ্রি জারি করা যায়, 39-এ বলা আছে ডিগ্রি স্থানান্তরিতকরণ, 41-এ বলা আছে ডিগ্রি জারি কার্যক্রমের ফলাফল অবহিতকরণ, 42-এ বলা আছে স্থানান্তরিত ডিগ্রি জারিকে আদালতের ক্ষমতা, 43-এ বলা আছে আইনে উক্ত খণ্ড প্রয়োগযোগ্য নয় এমন ক্ষেত্রে বিদেশি রাষ্ট্র ব্রিটিশ আদালতগুলো দ্বারা ডিগ্রি জারি, 44টা বাতিল, তারপর 44-এর ক এখানে আছে যুক্তরাজ্য বা অপর কোনো পারস্পরিক সম্বন্ধ দেশ দ্বারা প্রদত্ত ডিগ্রি জারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না, 45 বাতিল, এবং 46-এ বলা আছে বিচারকের আদেশপত্র। এই হলো 36 থেকে 40, এবং 48-এ বলা আছে কতিপয় ক্ষেত্রে তামাদি, অর্থাৎ কি কি ক্ষেত্রে তামাদি হয় তামাদি সম্পর্কে বলা আছে 48 ধারায়, এবং 49 ধারায় বলা আছে হস্তান্তর গ্রহিতা, 50-এ বলা আছে বৈধ প্রতিনিধি, 51-তে বলা আছে ডিগ্রি জারি কার্যকর করার ব্যাপারে আদালতের ক্ষমতা, এবং 52-তে বলা আছে বৈধ প্রতিনিধির উপর ডিগ্রি কার্যকারিতা, এবং 54 ধারায় বলা আছে সম্পত্তির বাটোয়ারা বা অংশ বিভাজন, অর্থাৎ সম্পত্তি বাটোয়ারা সংক্রান্ত এই ডিগ্রিগুলো কীভাবে জারি হবে এটা বলা আছে 54 ধারা। তো এই কয়েকটি বিষয় এইখান থেকে গুরুত্বপূর্ণ। চলুন এরপরে কি আছে, এরপরে ধারা 55 থেকে 59, এখানে দেওয়ানি আদালতে গ্রেফতার ও আটক সম্পর্কে বলা আছে, এখানে 55 থেকে 59 সবকটি ধারাই আপনাকে পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 55 ধারায় বলা আছে গ্রেফতার ও আটক, 56 ধারায় বলা আছে অর্থের ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেফতার বা আটক কারণে বাধা নিষেধ, 57-তে বলা আছে খরপোশ ভাতা
58-তে আটক ও মুক্তি, 59-এ অসুস্থতার দরুন মুক্তি, এবং 60 থেকে 64 পর্যন্ত প্রয়োগ সম্বন্ধে বলা আছে। এখানে এই চারটি ধারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 60 থেকে 64 প্রতিটি ধারায় গুরুত্বপূর্ণ প্রয়োগ সম্বন্ধে। তো 60-এ বলা আছে ডিক্রি জারিতে সম্পত্তি প্রয়োগ এবং বিক্রির জন্য দায়ী। 61-তে বলা আছে কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি। 62-তে বলা আছে বাসগৃহের সম্পত্তি আটক, বাসগৃহের সম্পত্তি আটক করা হবে। 63-তে বলা আছে কতিপয় আদালতে ডিগ্রি জারিতে প্রয়োগকৃত সম্পত্তি, এবং 64-তে বলা আছে ক্রোকের পর সম্পত্তি বা বেসরকারি হস্তান্তর বাতিল হবে। এই হলো ক্রোক সম্বন্ধে ধারা, এই 5টি ধারাই গুরুত্বপূর্ণ। এরপরে আসে ধারা 65 থেকে 73। এখানে বিক্রয় ও সম্পত্তি কার্য বিভাজন সম্পর্কে বলা আছে, সম্পত্তি বিভাজন সম্পর্কে বলা আছে, সম্পত্তি বিভাজন। তো এই 65 থেকে 73 ধারার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ ধারা হলো 65, 68 এবং 73। 65-তে আলোচনার বিষয় হলো ক্রয়কারী স্বত্ব। 68-তে আলোচনার বিষয় হলো কালেক্টরের নিকট কতিপয় ডিগ্রি জারি হস্তান্তর এর জন্য নিয়মাবলী নির্ধারণ। 73 ধারার বিষয় হলো জারিতে বিক্রয় লব্ধ অর্থ ডিগ্রি দ্বারের ভিতর আনুপাতিক হারে বন্টন করতে হবে। এই হলো 65 থেকে 73 ধারা পর্যন্ত, এখানে এই 3টি ধারাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে আসে ধারা 74। ডিগ্রি ধারা 74-এ আলোচনার বিষয়বস্তু হলো ডিগ্রি জারিতে কার্যে বাধাধান, এখানে একটি ধারা, এই একটি ধারায় গুরুত্বপূর্ণ। এরপরে আছে ধারা 75 থেকে 78, এখানে কমিশন সম্পর্কে বলা আছে। এখানে 2টি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হলো 75, একটি হলো 77। তো 75-এ আলোচনার বিষয়বস্তু হলো আদালতে কমিশন নিয়োগের ক্ষমতা, এবং 77-এ অনুরোধ পত্র সম্পর্কে বলা আছে। এরপর হলো বিশেষ ক্ষেত্রে মামলা, অর্থাৎ ধারা 79 থেকে 88 পর্যন্ত বিশেষ ক্ষেত্রে মামলা সম্পর্কে বলা আছে। এখানে 6টি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 6টি ধারা হলো 79, 81, 82, 83, 84 এবং 88। তো আমরা দেখি যে এই কয়েকটি ধারা কি বলা আছে। 79 ধারায় বলা আছে সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা, অর্থাৎ সরকারের বিরুদ্ধে মামলা সম্পর্কে বলা আছে 79 ধারায়। 81 ধারায় বলা আছে গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা দিতে হতে অব্যাহতি, এবং 82 ধারায় বলা আছে ডিগ্রি জারি। 83 ধারায় বলা আছে বিদেশি কখন মামলা করতে পারেন, অর্থাৎ বিদেশিরা কখন মামলা করতে পারেন। 84-তে বলা আছে বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারেন, অর্থাৎ বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারেন, এটা হচ্ছে 84-তে বলা আছে। এবং 88 ধারায় বলা আছে ইন্টারপ্রিটার মামলা কখন রুজু করা যেতে পারে, অর্থাৎ ইন্টারপ্রিটার মামলাগুলো কখন করা যেতে পারে, এটাই বলা আছে হচ্ছে 88 ধারায়। তো এই হলো বিশেষ ক্ষেত্রে মামলা সম্পর্কে, এখানে এই 6টি ধারা একটি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও আমরা সামগ্রিকভাবে এই সাজেশনটি তৈরি করার জন্য এই ধারাগুলো ইনক্লুড করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এরপরে আসলো যে ধারা 79 থেকে 95। 79 থেকে 95-তে আলোচনা করা হয়েছে বিশেষ কার্য ব্যবস্থা সমূহ ও অতিরিক্ত কার্যক্রম ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 89A, অর্থাৎ 89 ক ধারা থেকে 89 গ ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি দেওয়ানি মামলা ধাপই আছে এই ধারা কয়েকটি নিয়ে, এবং 95। তো এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে আলোচনা করা হয়েছে 89A হচ্ছে সালিসি। তো 89-এর এ হচ্ছে মধ্যস্থতা বা মেডিয়েশন নিয়ে আলোচনা করা হয়েছে। 89-এর খ, অর্থাৎ 89-এর খয়ে আলোচনা করা হয়েছে সালিসি বা অর্বিট্রেশন পদ্ধতি সম্পর্কে, এবং গয়ে আলোচনা করা হয়েছে আপিলের মধ্যস্থতা, অর্থাৎ আপিল চলাকালীন সময়ের মধ্যস্থতা আলোচনা করা হয়েছে 79 গ ধারায়। এবং 95 ধারায় বলা আছে যে অপর্যাপ্ত কারণে গ্রেফতার ক্রোক ও নিষেধাজ্ঞা আদেশ লাভ করলে ক্ষতিপূরণ, এইখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরে যখন ভিডিও লেকচারগুলো দেখবো আমরা এই প্রতিটি ধারারই একটি বিশ্লেষণমূলক একটি ভিডিও করে দিব আমরা, তখন আপনার জিনিসটা ভালো মতো বুঝবেন, এখানে অত আলোচনা করছি না। এরপরে আসে ধারা 96 থেকে 112। তো ধারা 96 থেকে 112-তে এটি আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ধারা হলো 96 থেকে 99, 104 এবং 107 থেকে 111। এটি খুবই গুরুত্বপূর্ণ ধারা, এখানে থেকে 96 থেকে 112 ধারার মধ্যে খুবই প্রশ্ন তো অবশ্যই একটি প্রশ্ন আসবে, এবং আমরা যে ধারাগুলো দিচ্ছি এগুলো আপনারা গুরুত্ব সহকারে পড়বেন, এবং অন্যান্য ধারাগুলো আপনারা পড়বেন।
তো এটাই হলো বিষয়। তো 96 থেকে 112 ধারার মধ্যে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেই। সেটি হচ্ছে 96 ধারায় বলা আছে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল, অর্থাৎ মূল ডিগ্রির বিরুদ্ধে কখন আপিল করতে পারবেন। 97-তে বলা আছে প্রাথমিক ডিগ্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। 98-তে বলা আছে দুই বা ততোধিক বিচারক দ্বারা শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে। এবং 99 ধারা বলা আছে গুণাগুণ এখতিয়ার খর্ব না করলে ভ্রান্তি বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করা যায় না। এবং 104-এ বলা আছে যে সমস্ত আদেশ হতে আপিল করা যায়, 104-এ বলা আছে যে সমস্ত আদেশ হতে আপিল করা যায়। আমরা কিন্তু জানি যে আদেশ হতে আপিল সম্পর্কে একটি আদেশই আছে, সেখানে দেওয়া আছে কোন কোন আদেশের বিরুদ্ধে, অর্থাৎ 43 আদেশে বলা আছে যে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। এরপর আসে ধারা 107। 107-এ বলা আছে আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে। 108-এ বলা আছে আপিল আদালতের ডিগ্রি ও আদেশগুলো হতে আপিলের পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। 109-এ আলোচনা করা হয়েছে সুপ্রিম কোর্ট যখন আপিল করা চলে সুপ্রিম কোর্টে কখন আপিল করা যাবে। 110-এ বলা আছে বিষয়বস্তুর মূল্য। এবং 111-তে বলা আছে কতক আপিলে কতগুলো আপিলের বাধা। এই হলো 111-র বিষয়বস্তু। তো আপিল সংক্রান্ত এই কয়েকটি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবগুলোই পড়ে রাখবেন। এবং এরপরে আসে 113 থেকে 115, এখানে রিভিউ এবং রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখান থেকে ধারা বাদ দেওয়ার সুযোগ নেই, এবারে কয়েকটি তিনটি ধারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটি ধারায় পড়তে হবে। এখানে 113-তে বলা আছে হাইকোর্ট বিভাগে উল্লেখযোগ্য, 114-তে বলা আছে রিভিউ সম্পর্কে, এবং 115-তে বলা আছে রিভিশন সম্পর্কে। এরপরে বলা আছে ধারা 116 থেকে 120, এখানে বলা আছে হাইকোর্ট বিভাগীয় সম্পর্কে বিশেষ বিধানগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে ধারা 116 এবং 117 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 116-তে বিষয়ে বলা আছে এই খণ্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের জন্য প্রয়োগযোগ্য, অর্থাৎ এটা শুধু হাইকোর্ট বিভাগের জন্য প্রযোজ্য। এবং 117-এ বলা আছে হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ, অর্থাৎ দেওয়ানি আইনের যে দেওয়ানি কার্যবিধির যে প্রয়োগটা আছে সেটি বলা আছে 117 ধারায়। এরপরে আসছে 121 থেকে 131, এখানে বিধিসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে বিধিগুলো। তো বিধিগুলো এখান থেকে একটি ধারাই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 122। এখানে 122 ধারাটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 122 ধারার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিধিমালা প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা, অর্থাৎ বিধি প্রণয়নের যে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা আছে, আমরা ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা সম্পর্কে। তো আপনারা আশা করি সেই ভিডিওটি দেখেছেন। তো এই যে সুপ্রিম কোর্টের যে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হচ্ছে, দেওয়ানি কার্যবিধির যে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হচ্ছে, সেটা দেওয়া আছে ধারা 122-এ। এরপরে আসে ধারা 116 থেকে 156, এখান থেকে এটা বিবিধ বিষয় এখানে আলোচনা করা আছে। এখান থেকে বেশ কয়েকটি ধারা গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে 132। 132-এর আলোচনার বিষয় হচ্ছে কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি, অর্থাৎ মহিলাগণের ব্যক্তিগত হাজিরাতে হতে অব্যাহতির বিষয়সমূহ এখানে আলোচনা করা আছে। ধারা 33। 33-এ আলোচনা করা হয়েছে অপর অপর ব্যক্তিবর্গের অব্যাহতি। 34-এ আলোচনা করা হয়েছে ডিগ্রি জারি ছাড়া গ্রেপ্তার। 135-এর কয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি পরোয়ানার আইন পরিষদের সদস্যগণের গ্রেপ্তার ও আটক আদেশ হতে অব্যাহতি। 144-এ আলোচনা করা হয়েছে পুনরুদ্ধারের আবেদন, এইটা আলোচনা করা হয়েছে 144 ধারায়। 148-এ আলোচনা করা হয়েছে সময় বৃদ্ধিকরণ সম্পর্কে। এবং 151 থেকে 153 গুরুত্বপূর্ণ, 151-তে আলোচনা করা হয়েছে আদালতের সহজাত ক্ষমতা, অর্থাৎ ইনহেরেন্ট যে পাওয়ার আছে কোর্টের, যে ইনহেরেন্ট পাওয়ারটা আছে যে আদালতের সহজাত ক্ষমতা, সেটি আলোচনা করা হয়েছে 151 ধারায়। এই 151 ধারায় আদালতকে সেই সহজাত ক্ষমতা প্রয়োগ দিয়েছে। 152 ধারায় বলা আছে রায়ের ডিগ্রি বা আদেশগুলো সংশোধন সম্পর্কে। এবং 153 ধারায় বলা আছে সংশোধন করার সাধারণ ক্ষমতা, এবং 53 ধারায় বলা আছে সংশোধন করার সাধারণ ক্ষমতা। তো এই হলো আমাদের দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারাসমূহ, আমরা শুধুমাত্র এর হেডিংগুলো বলছি। আশা করি আমরা আগামীতে এইগুলো এই ধারাগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আকারে নিয়ে আসবো। আমরা ভিডিওগুলো করব হচ্ছে বিষয় ভিত্তিক, এই জন্য আমরা একটি ধারার উপর একটি সাজেশন দেওয়ার চেষ্টা করলাম যেন স্টুডেন্টরা বুঝতে পারে যে কোন কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন ধারার উপর এমফেসিস দেওয়া হবে। আমরা দেওয়ানি কার্যবিধির আদেশ এবং বিধির উপর আরেকটি নতুন ভিডিও দিব, সেখানে শুধু কোন কোন আদেশগুলো গুরুত্বপূর্ণ এবং উক্ত আদেশের কোন কোন বিধিগুলো গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমরা যখনই ভিডিও আপলোড করি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা অন্তত ভিডিওতে দেখে আপনার বইয়ে যে গুরুত্বপূর্ণ যে ধারাসমূহ আছে সেই ধারাসমূহগুলো মার্ক করে রাখলে আপনারা সেগুলোর উপর একটু ইমফেসাইজ দিয়ে পড়তে পারবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আপনাদের অবশ্যই আমাদের কমেন্টস করবেন আমাদের ভিডিওতে। আমাদের ভিডিওতে কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই। আপনার মূল্যবান ও মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো banglalawschool@gmail.com। আমাদের ফেসবুক পেজে নিয়মিত আমরা এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করছি, কারণ আমরা ভিডিওতে কোনো এমসিকিউ প্রশ্ন দেই না। আমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া হয় আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজেও আপনারা সংযুক্ত থাকবেন, তাহলে আপনারা এই এমসিকিউ আকারে প্রশ্নগুলো পেয়ে যাবেন। এবং আমরা আগামীতে আমাদের ভিডিও এবং ভিডিও সংশ্লিষ্ট যে এমসিকিউ সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আইন জানুন, আইন জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আসসালামু আলাইকুম।